হুজাই যুবকর মৃত্যু কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি আরক্ষী শিলাবর্ষণ উত্তেজিত জনতার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে আরক্ষীর লাঠি চালনা ঘটনা সন্দর্ভত কেবাজন লোকক আটক 18 নভেম্বর গণপ্রহারত মৃত্যু হয়েছিল অমিত চৌহান নামের যুবকজনের এপিএসসি কেলেঙ্কারী দুই রাজপত্রিত বিষয় লো এস আই টির তলব ধীরাজ কুমার জৈন আর দীপাঙ্কর দত্ত লহকরক এস আই টিত হাজিরর নির্দেশ গুয়াহাটী নির্বাচন বিভাগ কর্মরত ধীরাজ কুমার জৈন এপিএসসি কেলেঙ্কারী গ্রেপ্তারের সংখ্যা 5 জন বৃদ্ধি মহানগরীর সোনাইঘুলীত বিধ্বংসী অগ্নিকাণ্ড জুইত সম্পূর্ণরূপে ভস্মীভূত একটা বাসগৃহ অগ্নিকাণ্ডত 3টা সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার ভয়ঙ্কর রূপ লয় জুয়ে নুনমাটির বন্দনা ছবিগৃহর সমীপতো অগ্নিকাণ্ড রাজ্যত পুনের অনুষ্ঠিত হব পরম্পরাগত মহ যুঁজ উচ্চতম ন্যায়ালয়ের রায়দানের ভিত্তিত মহ যুঁজত অনুমোদন রাজ্যিক কেবিনেটর সরকারি এসওপি অনুসরি অনুষ্ঠিত করব পারিব মহ যুঁজ এথিক্স কমিটির পরামর্শ মর্মে টিএমসির সাংসদ মহুয়া মৈত্রক লোকসভার বহিষ্কার খারিজ করলে মহুয়া মৈত্র লোকসভার সাংসদ পদ বণিক গোষ্ঠীর টকা লোকসভার প্রশ্ন সুধিছিল মহুয়ায়